পরবর্তীতে বিভিন্ন আলেম ওলামাদের সাথে আলোচনা, মাদ্রাসা ভ্রমণ, সিদ্ধান্ত নিলাম মাদ্রাসায় স্থাপন করাই শ্রেয় হবে, ভালো কাজ হবে। এবং যখন এটি প্রকাশ করেছি, 100% প্রশংসা করতে চাচ্ছে। অর্থাৎ আমরা যদি এটি করতে পারি, নিঃসন্দেহে এটি ভালো কাজ, এটি আমি শুনেছি, জেনেছি। ভয় আছে, ভয় আমার পরিবারেও আছে যে মাদ্রাসা কি হয়ে চালাবা, এত অনেক খরচ। যাই হোক, শেষ পর্যন্ত আমি একটি ঘরোয়া মিটিং ডেকেছিলাম, এর পরবর্তীতে প্রথম দ্বিতীয় তৃতীয় পর্যায়ে আলোচনা, ঈদগাহে আলোচনা, মসজিদে আলোচনা। আজকে আমি দুঃখিত, খরা চেয়ে দিচ্ছি আমার নামে কেন করলাম। আমি নামটা বাদ দিতে চেয়েছিলাম, দু তিন জায়গা থেকে আমাকে থামিয়ে দেওয়া হয়েছে যে ঠিক আছে, না সমস্যা নেই, নাম বিভিন্ন প্রতিষ্ঠানের থাকে, ওই প্রতিষ্ঠানের নাম হলাম, ওই প্রতিষ্ঠান নিয়ে কখনো যায় না, সমস্যা নেই, এটা জাস্ট পরিচয়, এখানে কে এটা প্রতিষ্ঠান করেছে, হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে, ভালো থাকবে। তো সেরকম নিচিন্তা ভাবনা থেকে আজকের এই নাম। তো এই এলাকায় আমার এই ভাগ্নে কাউসার যখন এলাকায় আসে, নামাজ পড়ায়, একটা মৃত ব্যক্তির জন্য দোয়া করে, খুব ভালো লাগে। আমার ভাগ্নে সদর পাড়া পড়ার পর আর পারেনি, কতটুকু তো যতটুকু তেলাওয়াত করে মনটা পড়ে যায়, নিজে হাফেজ হতে পারেনি, মাওলানা হতে পারেনি, সুযোগ পাইনি, ছেলেকে করতে পারেনি, ইঞ্জিনিয়ারিং পড়ছে। আমার চিন্তা ভাবনা আজকের মাদ্রাসা 8-3-5 বছর পর যখন একটা পূর্ণতা পাবে, ঠিক মতো যদি আল্লাহ তাআলা করে চলে, মহিলা সভা খুলব এবং আমার ছোট্ট মেয়ে তাকে প্রথম ব্যাচে আমি হাফিজে মাদ্রাসা ভর্তি করে দেবো ইনশাআল্লাহ। তো সবার সহযোগিতা লাগবে, সবার সহযোগিতা বা ভালোবাসা কামনা করছি। এই প্রতিষ্ঠান আপনাদের সবার, আমি আসলে কোন কথাটা বলবো ভেবে পাচ্ছি না, শুধু একটি কথা বলতে চাই, আমি আজকে আসি কাউকে নেই, এই প্রতিষ্ঠান যেন কি আমাদের দিন পর্যন্ত থাকে, আর আমাদের কবর রাজাবকে আজ যারা অর্থ দিয়ে, টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে বিভিন্ন ভাবের পাশে দাঁড়াবো, সহযোগিতা করবো, প্রত্যেকটি দান, প্রত্যেকটি আমার, প্রত্যেকটি সহযোগিতা যেন আল্লাহ তাআলার কবুল হয় এবং কি আমাদের দিনে কঠিন আজাব থেকে আমাদের যেন আমাদের এই কাজগুলো আমাদের রক্ষা করে, আল্লাহর কাছে ফরিয়াদ করে যে না এরা ভালো কাজে ছিল, আল্লাহ তুমি এদের কবর আজাবকে মাফ করে দাও। শুধু এই একটা বিজনেস, শুধু একটা লাভের আশায় আজকে এই পথে গেছি। যা হোক, এর হয়তো হাদিস কোরআন ফিকের ব্যাখ্যা আমার সম্মানিত আলেম সাহেবগণ দিবেন। আমি শুধু সবাইকে এর পাশে থাকার জন্য, সহযোগিতা করার জন্য, এই মাদ্রাসার প্রসার, প্রচার এবং উন্নতি করার জন্য সর্বাত্মক সহযোগিতা করবেন এ আশা ব্যক্ত করে আমি এবং সবাইকে উপস্থিত হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ এবং সালাম জানিয়ে আমার স্বাগত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জনাব মোহাম্মদ ইসমাইল হোসেনকে এবারে সংক্ষিপ্ত আকারে স্বাগত বক্তব্য নিয়ে আসছেন জনাব মোহাম্মদ আলাউদ্দিন পারভেজ। জনাব মোহাম্মদ আলাউদ্দিন পারভেজ, আমি তাকে সংক্ষিপ্ত আকারে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসল্লিয়ানিকরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বঙ্গপুর দারুল উলুম হাফিজে কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানের স্নেহভাজন সভাপতি পরিচালক, সভাপতি পরিচালক ইসমাইল হোসেন, রাজশাহী থেকে আগত হাফিজ মাওলানা আহমদ, আব্দ
আব্দুল মত সাহেব লক্ষ্মীপুর মাদ্রাসার মাওলানা সাহেব এবং আমাদেরই ইউপুর সদস্য 5 নম্বর ওয়ার্ড তজিবুর রহমান সচিব সাহেব, আমার প্রান্তীয় অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বীবৃন্দ, আমার স্নেহভাজন ছোট ভাইয়েরা, সকলকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। আসলে আমরা আল্লাহ পাক এখানে উপস্থিত করেছেন যে উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যটা যেন আল্লাহ আমাদের সফল করুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে এই মাদ্রাসা উদ্বোধনের উদ্দেশ্যে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। একজন মুসলমানের সন্তান হিসাবে, মুসলমানের পিতা হিসাবে, মুসলমানের বাবা হিসাবে আপনার সন্তানকে দীন ইলম শিখার দায়িত্ব সম্পূর্ণ আপনার। আর যদি দীন ইলম শিখায় না যেতে পারি, তাহলে কাল কিয়ামতের মাঠে আপনাকে আমাকে দায়বদ্ধতা থাকতে হবে। আমার সন্তান আপনার সন্তান যদি কালকে আমাদের মাঠে জাহান্নামে যায়, তিনারা আল্লাহর কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবেন, হে আল্লাহ আমার একটি আরজ আছে। কি আরজ? আমার বাবা মাকে আমার সামনে দেন, ওকে পাড়িয়া ওকে খুঁচা, তারপরে আমি যাব কোথায়? জাহান্নামে। অতএব চিন্তা ভাবনা করতে হবে আমাকে, আপনাকে, সকলকে। আল্লাহ তাআলা আমার স্নেহভাজন ভাগ্নে ইসমাইলকে এত সুন্দর একটা সুবুদ্ধি, এত সুন্দর একটা উদ্যোক্তা, এত সুন্দর একটা আয়োজন আল্লাহ পাক জানে তা কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর এই মাদ্রাসা উত্তরোত্তর বৃদ্ধি পাক, সবার সহযোগিতা, আমার আপনার যে যেখানে আছে, যে মুহূর্তে আছে, যেখানে আছে, যে প্রান্তে আছি, যে যে কোনো অ্যাঙ্গেল থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেব, এই প্রত্যাশা, এই আশা ব্যক্ত করে সকালে সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আগামী দিনে দিনের কাজে এগিয়ে যেতে পারি, এই জন্যে সবার কাছে এই কামনা করছি। আল্লাহ আমাদেরকে সবাইকে এই মাদ্রাসা পরিচালনা করার জন্য, সহযোগিতা করার জন্য, সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ আলাউদ্দিন ফাদবির সাহেবকে আমাদের সামনে ওই মহামূল্যবান বক্তব্য পেশ করার জন্য। এই মুহূর্তে আমাদের সামনে একেবারে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন হাফেজ মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন ইমাম সাহেব, লক্ষ্মীপুর জামে মসজিদ আব্দুল আউয়াল সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد عما بعد সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনার অশেষ দয়া এবং অনুগ্রহে আমরা আজকে একটি ভালো কাজ, ভালো উদ্যোগের অনুষ্ঠানে বসতে পেরেছি।
কিছু শ্রবণ করা এবং বলা তৌফিক যে আল্লাহ সুবহান ওয়া তাআলা দান করলেন, তাই সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পরিষ্ঠিত হোক আখেরি পেগম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাই, আজকে সময় কথা অনেক রয়েছে কিন্তু সংক্ষিপ্ত সময়ের জন্য সম্ভব হবে না বলা। আর কি কথা বলবো আমরাও সবাই জানি যে অনুষ্ঠানে কি কি আলোচনা হবে, আলোচনার বিষয়ে অধিকাংশ লোকের আমাদের জানা রয়েছে। যাক, আমি সামান্য দুটি হাদিসের তরজমা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। শ্রুতি বুখারীর একটা হাদিস আমরা অনেকেই যেটা জানি, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই হাদিসটা ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই তার দীর্ঘ 16 বছরের যে কিতাবটা রেখেছেন তার মধ্যে সর্বপ্রথমে হাদিসটা নিয়ে এসেছেন। কারণ প্রত্যেকটি কাজের মূল হচ্ছে নিয়াত। নিয়াত যদি আমাদের ভালো হয় অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা যা যা চাই পাবো। আর নিয়াত যদি কোনো দুনিয়াবি উদ্দেশ্য হয় তাহলে শুধু আমরা সেটা দুনিয়াতে পেয়ে যাব। আর আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্য হলে অবশ্যই আখেরাতে আল্লাহ সুবহান ওয়া তাআলা আর জাযা খায়র আমাদেরকে দান করবে। যে ইলমে দ্বীন শিক্ষা পানের জন্য পুরুষ এবং মহিলা সকলের উপর ফরজ, হাদিসটা আমরা জানি। কিন্তু যদি দেখা যায় গ্রামের মধ্যে 100টা সন্তান থাকলে প্রায় 98টা সন্তানই ইলমে দ্বীন শিক্ষা থেকে তারা গাফেল হয়েছে। শুধু কতটুকু শিক্ষা দেওয়া হয়, শুধু বক্তব্য পর্যন্ত, কোন রকম একটু কোরআন শরীফ পড়তে পারলেই হলো, এটাই কি যথেষ্ট? না, ইলমে দ্বীন আপনাকে অতটুকু শিক্ষা করতে হবে আপনার বাস্তব জীবনে যা যা প্রয়োজন। আপনি যদি ব্যবসা করেন তাহলে ব্যবসা সম্পর্কে ইলমে দ্বীন আপনাকে শিক্ষা করতে হবে। এভাবে অনেক বিষয় রয়েছে যা আপনাকে শিক্ষা করা আপনার উপর ফরজ, কোনটা হালাল কোনটা হারাম এ বিষয়ে জানতে হবে। কিন্তু না, আমরা বাংলা শিক্ষাকে আমরা এত ভালোবেসেছি যে কোরআন এবং হাদিসের শিক্ষা থেকে আমরা গাফল হয়েছি। কারণ এ সমস্ত শিক্ষাগুলি আমরা দুনিয়াতে আর ফল পেয়ে যাই আর এটা আমরা পাই না। দেখেন সম্মানিত তিনি ভাই, আল্লাহ সুবহান ওয়া তাআলা যে সন্তান হাফেজ এবং আলেমদের পিতামাতাকে দেওয়া হবে যে পুরস্কারটা দিবে আল্লাহ সুবহান ওয়া তাআলা কিয়ামতের দিন দুইটা নূরের মুকুট, কাল কিয়ামতের দিন যখন ওই সমস্ত পিতাদেরকে দেওয়া হবে যাদের সন্তানদেরকে র‍্যাব পুলিশ আর্মি বিভিন্ন সরকারি চাকরি পাওয়ার জন্য যারা চেষ্টা করেছে তারা সেদিন বলবে, হায় আফসুস, আমার ছেলেকে এত টাকা পয়সা খরচ করে পড়ালাম, আজকে আল্লাহর কাছে কিছু পাইলাম না, আর সামান্য একজন কোরআনের হাফেজ একজন আলেম তার পিতাকে এত সম্মান করা হচ্ছে, তার মাতাকে এত সম্মান করা হচ্ছে, তার মাকে এত বড় একটা জান্নাত দেওয়া হচ্ছে, তার পিতাকে এত বড় জান্নাত দেওয়া হচ্ছে যে জান্নাতটা আসমান এবং জমিনের সমান, সেদিন পিতার আফসোস করবে। কিন্তু আফসোস করে লাভ হবে না। শুধু আজকে এই যে উপস্থিত হয়েছে অল্প মানুষ, আমরা যদি খালি শুনে যে আমরা আমল করি তা হবে না। আশেপাশে আপনাদের অনেক ভাইয়ের ছেলে রয়েছে, ভাতিজা রয়েছে, বিভিন্ন জায়গাতে হয়তো আপনাদের আত্মীয় স্বজন হয়েছে, তাদেরকে দাওয়াটা পৌঁছে দিতে হবে। ইসমাইল হোসেন কমে একটা হাফিজিয়া মাদ্রাসা খোলা হয়েছে, আপনারা ওখানে আপনার সন্তানটাকে দেন, ওখানে আপনি সাদকা করেন দান করেন, এভাবে এ দাওয়াটা আপনাকে পৌঁছে দেওয়া আপনার জন্য কর্তব্য, অবশ্যই করতে হবে। ভালো কাজে সহযোগিতা করলে কিয়ামত পর্যন্ত এর বদলা পাওয়া যাবে। যেহেতু সময় শেষ, আমরা সকলেই চেষ্টা করব যে যেভাবে পারি এই মাদ্রাসাকে সহযোগিতা করব, বুদ্ধি দিয়া, কেউ কেউ টাকা পয়সা দিয়া, কেউ জায়গা জমি দিয়া, কেউ এক বস্তা সিমেন্ট, কেউ ইট দিয়া, যে যেভাবে পারি অবশ্যই আমরা সহযোগিতা করব। আল্লাহ সুবহান ওয়া তাআলা যেন আমাদের সকলকে ইসমাইল হোসেন কওমি মাদ্রাসায় সহযোগিতা করার জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দেন। সুবহানাল্লাহু আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার আশপাশে এবং সামনে যারা আছেন এরা শুধু এলাকাবাসী না, আপনারা আমরা আপনারা শিল্পপতি, আপনারাই কোটিপতি আমার দৃষ্টিতে। বলে আমি তো এক বিঘা জমি আছে ধান 10 মন পাই,
আপনি অবশ্যই কোটিপতি। এটা মনে করতে হবে নিজেকে, আল্লাহকে স্মরণ রেখে চলবেন, হালাল পথে যদি আমরা থাকি ওই আগে বিঘায় দশ মন ধানে আপনি কোটিপতি ইনশাল্লাহ। আমরাই চালাবো, সবার সহযোগিতায় এই প্রতিষ্ঠান আমরা এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ। পূর্ব দিকে দেখবেন বারান্দায় দুজন ছেলে বসে আছে রশিদ নিয়ে, আপনারা কি করবেন আপনাদের মনের বহিঃপ্রকাশ ওখানে ঘটাবেন, ওখানে রশিদ নিয়ে বসে আছে, যদি মনে চাই দেখবেন কিছু লিখতে হলে নিজ হাতে লিখবেন। ধন্যবাদ প্রধান অতিথি। আমরা সকলেই জানি আমাদের প্রিয় প্রতিষ্ঠান দারুস সুন্নাহ ইসমাইল হোসেন হাফিজা কওমিয়া মাদ্রাসা